মন্ত্রী কেন বাস কন্ডাক্টর, এমন শিরোনামে অনেকেরই চোখ কপালে ওঠার কথা। কারণ সাধারণত নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে চলাচল করেন এমপি মন্ত্রীরা, কিন্তু আইনসভার একজন সদস্য প্রোটোকল থেকে বের হয়ে এসে ধরা দিতে যাচ্ছেন বাসের কন্ডাক্টর রূপে। এটা কোনো গল্প সিনেমার কাহিনী নয়, ব্যতিক্রমী এ কাজ করতে যাচ্ছেন ভারতের কর্ণাটক রাজ্যের একজন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, রোববার বেঙ্গালুরুতে বাস কন্ডাক্টরের ভূমিকায় দেখা যাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। কন্ডাক্টর হয়ে নারী যাত্রীদের হাতে বিনা ভাড়ায় যাতায়াতের টিকিট তুলে দিবেন তিনি। দলের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেই এমন পদক্ষেপ তার। জানা গেছে, শুধু সিদ্দারামাইয়াই নন, এই প্রতিশ্রুতি পালনের কর্মসূচিতে অংশ নেবেন কংগ্রেসের সব মন্ত্রীরাই। এদিন নিজের নির্বাচনী এলাকায় সরকারি বাসের নারী যাত্রীদের বিনা ভাড়ায় যাতায়াতের টিকিট তুলে দেবেন তারা। আর প্রতিশ্রুতি পালনে প্রত্যেকে পালন করবেন কন্ডাক্টরের দায়িত্ব। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে 5টি প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস, যার একটি সরকারি বাসে নারীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা করে দেয়া। এর আনুষ্ঠানিক নাম দেয়া হয় শক্তি। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে ও সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, কর্ণাটক সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ওই 5 প্রতিশ্রুতি পূর্ণ করা হবে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সেই প্রতিশ্রুতি রেখেছেন, শুরু করছেন প্রতিশ্রুতি বাস্তবায়নও। রাজ্য সরকারের পক্ষে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এতে বলা হয়, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের যোগ্য নারীরা এ সুবিধা পাবেন। কংগ্রেস মনে করে, মাত্রা ছাড়া মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের, বিশেষ করে দরিদ্র মানুষের জীবনযাত্রাকে নাজেহাল করে তুলেছে। সাধারণের ওপর থেকে বিভিন্নভাবে সে চাপ কমিয়ে দিতে চাইছে কংগ্রেস, সে লক্ষ্যেই ওই 5 প্রতিশ্রুতি। নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে চড়ার সুযোগ ছাড়াও দরিদ্রদের জন্য মাসে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ, পরিবারের সদস্যদের প্রতি মাসে 10 কেজি দানা শস্য, নারী গৃহকর্ত্রীদের মাসিক 2000 রুপি অনুদান, বেকার স্নাতকদের মাসে 3000 ও ডিপ্লোমাধারীদের 1500 রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। এখন চলছে তা বাস্তবায়নের কাজ। তবে এই পদক্ষেপের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস যা করছে তা রাজ্যকে অচিরেই দেউলিয়া করে দেবে। তবে অভিযোগ রয়েছে, ভোটে জিততে রাজ্যে রাজ্যে এই ধরনের নানা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপিও। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।